بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমেদিন, মেনার পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোর্থ স্কয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচ্য বিষয় হবে জিক্রুল্লাহ, আল্লাহকে ইয়াদ বা স্মরণ করা, এই বিষয়ের উপরে আমরা গুরুত্ব আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শকদের বিভিন্ন প্রশ্ন নিব 10 মিনিট পরে ইনশাআল্লাহ। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: من عجز منكم عن العدو أن يجاهده وعن الليل أن يكابده فليكثر ذكر الله. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। রমজান শরীফে আমরা আলহামদুলিল্লাহ যে কাজগুলো আমরা করেছি, তাকওয়া অর্জন প্রশিক্ষণ আমরা নিয়েছি, শেষ রাত্রিতে আমরা সেহরির জন্য আমরা উঠে ওই সুযোগে হয়তো আমরা তাহাজ্জুদ পড়েছি, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করেছি, দুরূদ শরীফ পড়েছি, কোরআনে করিমের তিলাওয়াত তুলনামূলক অন্য মাসে হয়েছে, রমজান শরীফ আমরা মাশাআল্লাহ অনেকেই বেশি করেছি, বেশি করার চেষ্টা করেছি এবং যা করেছি আল্লাহকে খুশি করার জন্য আমরা করেছি। কষ্ট হয়েছে, তারপরেও সবর ধৈর্য ধরে আমরা রমজান শরীফে আমাদের খাবার কন্ট্রোল করেছি, পানি পান করা কন্ট্রোল করেছি, মানসিক ডিজায়ার যেগুলো আছে সেগুলো থেকেও নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করেছি, জবান অঙ্গ প্রত্যঙ্গকেও আমরা হেফাজত রাখার চেষ্টা করেছি, দান খরাত করেছি, তওবা এতেকাফের মাধ্যমেও আল্লাহকে খুশি করার চেষ্টা করেছি। এই কাজগুলো আমরা কন্টিনিউ করতে পারি, বিগত আলোচনা সেটাই ছিল। এবং এই কাজগুলো কন্টিনিউ করার জন্য আমার যেটি করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আমাদের আসলাফ সলফে সালেহীন উনারা যেভাবে করেছেন তাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় নামাজের পরে দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়ত দিয়েছ। এই হেদায়ত দেওয়ার পরে, ভালো কাজের প্রদর্শন করার পরে আবার যেন আমাদেরকে ফিরিয়ে গুমরা যেন না করো। রমজান শরীফে আমরা যতটুকু আমরা অগ্রসর হতে পেরেছি আমরা যেন পিছনে না পড়ে যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। নবী একরম আরও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক। আয় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আলা জিক্রিক, সব সময় যেন তোমাকে স্মরণ করতে পারি, তোমার জিকির এবং তসবিহ যেন আমরা করতে পারি,
ওয়াশুকরিক এবং তোমার শুক্রিয়া যেন আদায় করতে পারি তুমি আমাদেরকে হায়াতে রাখছো, সুস্থ রাখছো, ইবাদতের তৌফিক দিয়েছ আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়াহসনা ইবাদাতিক, এবং হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো সুন্দরভাবে যেন তোমার দাসত্ব তোমার গোলামি করতে পারি। এই তিনটি জিনিসের জন্য নবী ইসলাম প্রায় নামাজের পরে সাহায্য চাইতেন। আল্লাহর জিকির, আল্লাহর শুক্রিয়া এবং আল্লাহর ইবাদত, এই তিনটি কাজ যেন আমরা রেগুলার করতে পারি। এবং আজকের আমাদের আলোচ্য বিষয় সেটি, যেমন একটি ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাধা বিপত্তি নেই, কোনো পরিমাণ বা সময়েরও কোনো বাধা বিঘ্নতা নেই, এবং যত বেশি করতে পারি আল্লাহ ততই বেশি খুশি হন, সেটি হলো জিক্রুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির। নামাজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, নামাজ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো সন্দেহ নাই। কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাবে নেওয়া হবে, এবং নবী করিম সাল্লাম এই পৃথিবী থেকে যাওয়ার সময় নামাজের কথা বারবার বলে গিয়েছেন। নামাজ এমন একটি ইবাদত যেটি শুরু হয়েছিল 50 দিয়ে, নবী করিম সাল্লাম বারবার আল্লাহর সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে 75 নামাজ রেখেছেন, এবং 75 মধ্যে সব পাই 50 করে, এটাও সত্য। কিন্তু এরপরে নামাজটা কিন্তু সবসময় পড়া যায় না, যেমন ডেইলি তিনটি টাইমে আপনি নামাজ পড়তে পারবেন না, সূর্য ওঠার সময়, দুপুরের সময়, সূর্য ডুবার সময়। এছাড়াও নফল নামাজ পড়া যায় না দুইটি টাইমে, ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এই টাইমের সময় থাকলেও আপনি নফল পড়তে পারবেন না, আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমেও কোনো নফল পড়তে পারবেন না, যদি ওই টাইমে জিকির তসবিহ তিলাওয়াত করা যায়, কিন্তু এই পাঁচ টাইমে নামাজ পড়া যায় না। আবার নামাজ পড়তে গেলে অনেক কন্ডিশন রয়েছে, কি তহারত, আপনার কাপড় পাক হতে হবে, জায়গা পাক হতে হবে, শরীর পাক হতে হবে, কিবলার দিকে ফেস করতে হবে, কারেক্ট টাইমে হতে হবে, যে কোনো সময় নামাজ পড়লেই চলবে না, ঠিক আছে, বডি খাবার থাকতে হবে, এবং যথানিয়মে নামাজ পড়তে হবে। কিন্তু জিক্রুল্লাহর ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই, আপনি অজু থাকা অবস্থায় করলে ভালো, কিন্তু অজু নাই আপনি জিকির করতে পারবেন। ইভেন ড যে টাইমে নামাজ পড়া মোটেই অ্যালাউড নয়, গুসল ফরজ, ওই টাইমে নামাজ পড়া যায় না, মাবুনদের মান্থলি পিরিয়ডের সময় নামাজ পড়া যায় না, কিন্তু আপনি জিকির এবং তসবিহ সেগুলো ওই টাইমেও আপনি করতে পারেন। কেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ ফি জামি আহিয়ানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সর্বদা সর্ব অবস্থায় স্মরণ করতেন। আল্লাযীনা ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ প্রশংসা করেন আমার মুমিন বান্দারা আমাকে স্মরণ করে, দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় নামাজ পড়া যায়। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবেন, চলে চলে পড়তে পারবেন, বসে বসে পড়তে পারবেন, আপনি ট্রেনে বসা, আপনি হয়তো গাড়ির ড্রাইভ করতেছেন, আপনি হয়তো দোকানে বসা, আপনি হয়তো ঘরে কোনো জিনিস রান্না করতেছেন, এই সর্বাবস্থায় আপনার জবান ফ্রি আছে, আপনি জবান দিয়ে আপনি তসবিহ পড়তে পারেন, আপনি আপনার বাচ্চাকে স্কুলে ড্রপ দিচ্ছেন, তাকে পিক আপ করছেন, আপনি ওই টাইমেও আপনার জবান ফ্রি আছে, আপনি জবান দিয়ে এই দিকগুলো পড়তে থাকুন ইনশাআল্লাহ। এই আজকে এই ইবাদতকে রেগুলার এবং কন্টিনিউ করার জন্য সবচেয়ে উত্তম একটি ইবাদত হলো জিক্রুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। রোজার বেলায় দেখুন বৎসরে 5 দিন রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা যায় না, দয়া ঈদের দিন, এবং ঈদুল আজহার পরে আরও 3 দিন রোজা রাখা যায় না। এইভাবে রোজার ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে। হজের ক্ষেত্রে আপনি চাইলে আজকে কি হজ করতে পারবেন না, হজ করতে হলে ওই নির্দিষ্ট জায়গায় যেতে হয়, এহরাম বাঁধতে হয়, তারপরে ওই নিজের টাইম হতে হবে, অনেক কন্ডিশন রয়েছে, কিন্তু জিকিরের ক্ষেত্রে এরকম কোনো নাই। আপনি যেখানে থাকুন, আপনি মুকিম থাকুন, মুসাফির হন, ঘরে থাকুন, বাহিরে থাকুন, দোকানে থাকুন, চলা অবস্থায় থাকুন, যে কোনো অবস্থায় আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন, আমি জায়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিন বন্দা এবং বান্দিরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, বেশি বেশি করে স্মরণ করবে। ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা,
আল্লাহর তসবিহ এবং আল্লাহর পাকি দেখি বয়ান করবে সকাল এবং বিকাল সর্ব অবস্থায়। এই জিকিরটা কিন্তু কিছু জিকির রয়েছে যে কোনোটি আমরা করতে পারি, আর কিছু জিকির আছে সময় সাপেক্ষে নির্দিষ্ট সময়ে করতে হয়, আবার কিছু জিকির আছে কিছু জায়গার সাথে সম্পর্কিত ওই জায়গায় করতে হয়। এক্সাম্পল হিসাবে আরাফার মাঠের একটি জিকির এবং দোয়া সমস্ত আম্বিয়া যেরকম করেছেন ওটা আরাফার মাঠেই করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা একটা জায়গার সাথে সম্পর্কিত। মসজিদে আপনি ঢুকবেন তো মসজিদে ঢুকার সময় আমরা পড়ি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, বাহির হওয়ার সময় আমরা ওই জায়গায় আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজলিক, টয়লেট ঢুকার আগে ওই জায়গায় গিয়ে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি, এবং বের হয়ে আমরা পড়ি গুফরানাকা আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি, একটা সময় এবং জায়গার সঙ্গে এই দোয়াগুলো নির্ধারিত। তো ওই দোয়াগুলো কিন্তু ওই জায়গা মতো এবং ওই সময় মতোই করতে হয়। আজানের পরের দোয়া এটা আজানের পরেই আপনাকে করতে হবে, ঘর থেকে বাইর হওয়ার দোয়া ওই টাইমে আপনাকে করতে হবে। এইটা হলো একটা সময় এবং জায়গার সাথে সম্পর্কিত খাস কিছু জিকির। আর কিছু জিকির আছে আম, আপনি যে কোনো টাইমে করতে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তসবিহগুলো আপনি যে কোনো টাইমে আপনি পড়তে পারেন, কোনো টাইমের সময়ের কোনো রেস্ট্রিকশন নাই। এই জিকিরটা আবার সবচেয়ে উত্তম জিকির হলো যে আমি জবান দ্বারা জিকির করব, আমার অন্তরে আল্লাহর কথা স্মরণ রাখব। আর যদি শুধু জবান দ্বারা সুবহানাল্লাহ আমি বললাম, মন আমার অন্যদিকে, এটা যদিও জিকির হচ্ছে, অন্ততপক্ষে আমার জবানের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করতেছি, কিন্তু যে জিকিরটা মন লাগাইয়া মনোযোগ সহকারে হয় এই জিকিরটা আল্লাহর কাছে বেশি উত্তম। এবং জিকিরে কলবি সবসময় আল্লাহর কথা অন্তরে রাখা, এটা সবচেয়ে উত্তম জিকির। কিন্তু আমি যেখানেই থাকি আমার আল্লাহকে আমি স্মরণ রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমার লাইফকে সুন্দর করতে হলে, এবাদতকে সুন্দর করতে হলে আমার নামাজ রোজা এবাদত বন্দেগি আমার যাকাত এবং আমার হজ সহ ইসলামের প্রত্যেকটি বুনিয়াদি কাজ সুন্দর করতে হলে, এহসান এবং এখলাস নিয়ে আসতে হলে সেটি হলো আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে আমরা যে সময় যেটাই করব আমাদের মাথায় এই কথা আমাদের নিয়ে আসতে হবে যে আমার আল্লাহ আমার সামনে, আমি আল্লাহকে দেখতেছি। যদি এতটুকু আমি অ্যাডভান্স নাও হতে পারি, অন্ততপক্ষে আমাকে তো অবশ্যই অটল বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ঘরের ভিতরে দরজা বন্ধ বাত্তি নিবানো কেউ দেখতেছে না, স্বামী স্ত্রীকে দেখছে না, স্ত্রী স্বামীকে দেখতেছে না, সন্তান আমাকে দেখছে না, কেউ দেখতেছে না, আমার উস্তাদ আমাকে দেখতেছেন না, আমার মুরব্বী আমাকে দেখতেছেন না, বাবা দেখতেছেন না, মা দেখতেছেন না, কিন্তু কে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সর্বাবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই যে অন্তরের মধ্যে আল্লাহকে স্মরণ রাখা, এই স্মরণ যার অন্তরে সবসময় থাকবে সে কখনো গুনাহ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, ফিয়ার আল্লাহ ওয়্যারএভার ইউ আর, আপনি যেখানেই থাকুন না কেন আপনি আল্লাহকে ভয় করুন। আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহকে ভয় করতে হবে, দোকানে গেলেও আমি আল্লাহকে ভয় করতে হবে, আমি মাল বিক্রি করতেছি সেখানেও আমার আল্লাহকে স্মরণ রাখতে হবে। কেউ না দেখো আমি যে মালের মধ্যে মাফতে আমি ঠগাই, আমার কেউ না তাহলে কে দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। আমি চক্ষু দিয়ে চুরি করে আমি কোনো দেখতেছি, কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই আল্লাহ আমার চক্ষু দিয়ে চুরি করে আমি কোনো দেখলেও সেটা আমার আল্লাহ জানে। ওমা তুফি সুদূর, আমি মনে মনে কল্পনা করে আমি যেটা করছি কেউ দেখতেছে না, কোনো স্ক্যান করতে পারবে না আমার মনে কী আছে, কিন্তু আমার আল্লাহ সেই স্ক্যান করে সেটাও আল্লাহ দেখেন। এই যে একটা বিশ্বাস, এটা হলো জিক্রে কলবি, সর্বাবস্থায় আল্লাহর কথা স্মরণ রাখা, এটাও জিকিরের পর্যায়ে পড়ে। এবং উত্তম আরেকটা জিকির হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনে করিমের তিলাওয়াত। অবশ্য কোরআনে করিমের তিলাওয়াতের ক্ষেত্রে কোরআন শরীফ টাচ করে সইয়া পড়তে হলে অজু লাগে, বাট মুখস্থ পড়তে গেলে অজু লাগে না। অবশ্য জিকিরের পর্যায়ে আরেকটা জিনিস পড়ে, তা আমি যে কোনো সময় কোনো কাজ করতে সময় আল্লাহর আদেশ এবং নিষেধ
এই কথা মাথায় নিয়ে এসে কাজ করা, অর্থাৎ কোনো কাজ করার সময় আমি অবশ্যই চিন্তা করতে হবে যে এই কাজ করার পারমিশন আল্লাহর পক্ষ থেকে রয়েছে কি না, আল্লাহর নিষেধ আছে। তো আল্লাহর প্রত্যেকটা আদেশ এবং নিষেধের কথা মাথায় স্মরণ রেখে চলা, এটাও কিন্তু জিকিরের পর্যায়ে পড়ে। তা আজকের আমাদের আলোচ্য বিষয়ই হলো যে আমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবো, এবং এটার ক্ষেত্রে কোনো পরিমাণ নাই, যত বেশি জিকির করবেন ততই ভালো, ততই ভালো, ততই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, হাদিসে তবরানী শরীফ বৈহকি সহ বিভিন্ন হাদিসে কিতাবে রয়েছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন যে যদি তুমি জেহাদে গিয়ে দুশ্মনের সঙ্গে ফাইট করার থেকে তুমি অক্ষম হও, তুমি সুযোগ পাও না বা তুমি পারতেছ না, অথবা শেষ রাত্রিতে তুমি জেগে এবাদত করবে সেই কষ্টও তুমি সহ্য করতে পারতেছ না, তাহলে এই জেহাদের সমপরিমাণ সওয়াব পাওয়ার জন্য এবং শেষ রাত্রে জেগে এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার বিকল্প হিসাবে তুমি আরেকটি কাজ তুমি করতে পারো, সেটি হলো ফাল ইউকসির জিকরাল্লাহ। যারা ওই দুইটি কাম থেকে অক্ষম হবেন, যারা আজিজ হবেন যে তারা জেহাদে গিয়ে দুশ্মনের সঙ্গে ফাইট করার সুযোগও পাইতেছেন না বা পারতেছেন না, অথবা যারা শেষ রাত্রিতে উঠতে পারতেছেন না অক্ষম, ওনারা যেন সবসময় আল্লাহকে যেন স্মরণ করেন। আপনি অসুস্থ, আপনি হসপিটাল বেডে আছেন, আপনি পারবেন না জেহাদে যেতে, আপনি হয়তো পারবেন না, অসুস্থ, আপনি শেষ রাত্রে আপনি ঘুম থেকে উঠতে হয়তো পারতেছেন না, আপনার শারীরিকভাবে হয়তো দুর্বল, অসুস্থ, বয়স্ক, আপনার জবান দিয়ে আপনি জিকির পড়ে থাকুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি রান্না করতেছেন, আপনার জবান ফ্রি আছে, আপনি পড়তে থাকুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি যে সময় পড়েন ট্রাই করেন আমি যে আমি 100 বার পড়বো কমপক্ষে সকালে, এবং আমি পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, দুরুসই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, যে কোনো একটি দুরুসই বার 100 বার পড়ি কমপক্ষে, আর যত বেশি ততই ভালো, ততই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারায়াল ইসলামি কাদ কাসুরাত, ইয়া রাসূলুল্লাহ ইসলামের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, শরীয়তের মধ্যে অনেক প্রকার কাজ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটি কাজ বলবেন কি, এমন একটি আমল বলবেন কি যেটা আমি সবসময় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সব সময় করার জন্য সহজ একটি আমল তোমাকে আমি বলে দিচ্ছি, সেটি হলো কি, লা ইয়াজালুল লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি সর্বদা তোমার জিহ্বাকে জিকিরের মধ্যে তরতাজা রাখো, অর্থাৎ সবসময় তোমার জিহ্বার মধ্যে জিকির রাখো, ইনশাআল্লাহ এর মাধ্যমে তোমার জিহ্বাও তরতাজা থাকবে, তোমার অন্তরও জীবিত থাকবে। যেভাবে বডির জন্য খাদ্যর প্রয়োজন, বেমার হলে ঔষধের প্রয়োজন, নবী করিম ইসলাম করেন আমাদের কলবকে জীবিত রাখতে হলে জিকিরের প্রয়োজন। যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর হুকুম মানে, মুখ দিয়া এবং দিল দিয়ে আল্লাহকে স্মরণ করে, কোরআনে করিম তিলাওয়াত করে, তাদের অন্তর তাকে জীবিত, তারা মারা গেলেও তারা জীবিত। শহীদ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে তোমরা মারা গেছে একথা মনে করবে না, বাল হুম আহিয়াউন, তারা আল্লাহর কাছে জীবিত, ইন্দা রব্বিহিম ইউরযাকুন, আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজেক প্রদান করা হচ্ছে। তো একজন মুমিন মারা যাওয়ার পরেও সে অমর, তার অন্তর জীবিত, আর কাফের ক্ষেত্রে বলা হয়েছে জীবিত থাকা অবস্থায়ও তাদেরকে মুর্দা বলা হয়েছে, ইন্না কালা তুসমিউল মাওতা, কেন তারা আল্লাহকে স্মরণ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন যে যারা মুফাররিদুন তারা কিন্তু অনেক অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবা জিজ্ঞাসা করেছিলেন মুফাররিদুন বলতে আপনি কাদেরকে মিন করতেছেন, আল্লাহ নবী বললেন যারা বেশি বেশি করে, যে সমস্ত পুরুষ এবং মহিলারা আল্লাহর জিকির করে, আল্লাহকে ইয়াদ করে, তারা কিন্তু সাবাকা, তারা জান্নাতে অনেক আগে চলে গিয়েছে, তাদের দরজা অনেক আগে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন জুম্মার নামাজ পড়ার পরেই তোমরা বাহিরে চলে যাও, বাট আল্লাহকে স্মরণ রাখবে, তোমরা কাজে যাও, জবে যাও, দোকানে যাও, ব্যবসা বাণিজ্যে যাও, চাকরি বা নৌকরি যেখানে যাও, ক্ষেত কৃষিতে যাও, যেখানে যাও তোমরা আল্লাহকে স্মরণ রাখবে, কারণ আমরা যেখানে যাই আমরা আল্লাহকে স্মরণ রাখে। যদি একজন কৃষক কৃষিক্ষেত করে তার সেটাও ইবাদত হবে, একজন আল্লাহকে স্মরণ রাখে যদি সে ব্যবসা করে তার ব্যবসা ইবাদত হবে,
একজন যদি তার আল্লাহকে স্মরণ করে সে কোনো চাকরি করে তার চাকরি ইবাদত হবে। তো আমরা যেখানেই যাই নামাজ পড়ার ফলে বলেছেন ফাইজা কুজিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে স্মরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন আনা ইন্দা জন্নে আব্দি বি, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ আমার বন্দা আমার সম্পর্কে যেভাবে ধারণা রাখে বিশ্বাস রাখে আমাকে সেভাবেই পাবে। সে যদি মনে করে যে আমি গফফার, আমি তার সকল গুনাহ মাফ করে দেব, সত্যি আমি তার সকল গুনাহ মাফ করেই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে আমাদের যেন হোসনে জন থাকে, ভালো ধারণা থাকে, আল্লাহ সেই ধারা অনুযায়ী আমাদের সঙ্গে ডিল করে থাকেন। আল্লাহ আরও বলেন ও আনা মাহু ইদা জাকারানি, এবং সে যেন বিশ্বাস করে, সে যেন জিকির করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তার সাথে থাকি। ও আনা মাহু, আমি আমার বন্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। ফাইন জাকারানি ফি নফসিহি জাকার তু ফি নফসি, যদি সে একা একা আমাকে স্মরণ করে আমি তাকে একা একা স্মরণ করি। ওয়াইন জাকারানি ফি মালাইন, যদি আমাকে একটা গ্রুপের মধ্যে স্মরণ করে আমি তাকে ফিরিস্তার গ্রুপের মধ্যে, যা তার গ্রুপের চেয়ে আরও উত্তম, সেই গ্রুপে আমি তাকে অত্যন্ত ফখর এবং গর্বের সঙ্গে আমি তাদেরকে স্মরণ করে থাকি। তো এইভাবে আমরা আল্লাহকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ফাজ কুরুনি আজ কুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। আল্লাহ সোহান প্রত্যেককে এই জিকিরের ভিত্তিতে আমরা এবার কন্টিনিউ করতে পারি। আল্লাহ আমাদের তফিক দান করুন, এবং কোন টাইমে কীভাবে জিকির করবো সকাল থেকে বিকাল পর্যন্ত সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমরা আগামী প্রোগ্রামে আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আমরা দৈনন্দিন এই জিকির অন্ততপক্ষে এগুলো যেন আমরা করে আমাদের জীবনকে যেন সুন্দর করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলা লাইনে চলে এসেছেন। আপনাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার প্রশ্ন। যে বয়স্ক মানুষের যে কোরআন ক্লাস মুক্তার মাঝে কোরআন ক্লাস হয়, তো ওই সময় যে আমরা মহিলা একটা প্রবলেম থাকে যে প্রত্যেক মাসে মাসে যে পিরিয়ড টাইমে ওই সময় একটা মুক্ত যাওয়া এলাউড নেই ওটা জানতাম। আচ্ছা, মসজিদ অর্থে কোরআন শরীফ যে তিলাওয়াত হয় ওই সময়? যে না, আমি ওখানে জানতাম ছিলাম যে বিভিন্ন প্রোগ্রাম অনানি মক্স হতো। জি, তো ওই সময় মানে মসজিদে মান্তি পিরিয়ড অবস্থায় কোন প্রোগ্রামে জয়েন করা, পার্টিসিপেট করা, এটা কি পারমিসিবল হবে মা বোনদের জন্য? আনসার, না, আপনার জন্য এটা এই সময় জায়েজ হবে না। কেন? মসজিদে ঢুকতে হলে ফরজ গুসল যাদের উপর পাক না হওয়া পর্যন্ত মসজিদে ঢুকা যায় না। নবী করিম সাল্লাম বলেছেন ইন্নি লা উহিল মসজিদ আলি হাইদিন ওয়ালা আলি জুনুবিন, মসজিদের ভিতরে ঢুকার জন্য আমার পক্ষ থেকে কোনো পারমিশন নেই যারা জানাবতের অবস্থায় আছেন, যাদের ফরজ গুসল অথবা যে সমস্ত মা বোন সিস্টাররা যে সময় মান্তি পিরিয়ড অবস্থায় থাকেন, ওই অবস্থায় রসুল্লাহ বলেছেন মসজিদে ঢুকা মোটেই হালাল নয়, ঠিক নয়। তো মসজিদে এই মান্তি পিরিয়ড অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করা যায় না প্রোগ্রামে। আপনি তখন হয়তোবা দুইটা অল্টারনেটিভ রয়েছে। নাম্বার ওয়ান, হয়তো ওই প্রোগ্রামকে রেকর্ডেড করে আপনি হয়তো আপনার ঘরে শুনলেন, অথবা লাইভ রেডিও অনেক সময় থাকে, রেডিওর মাধ্যমে ঘরে শোনা যায়, বা মনে করেন টিভি প্রোগ্রাম তো ঘরে বসে হয়তো শুনতে পারতেছেন, তো এইভাবে হয়তো আপনি রেডিওর থ্রুতে আপনি হয়তো শোনার চেষ্টা করবেন, অথবা যদি কেউ লাইভ করে শেয়ার দিয়ে থাকে, আজকাল তো ফেসবুকের মাধ্যমে অনেকে শেয়ার দেয়, সেখান থেকে আপনি ঘরে বসে হয়তো আপনি শুনলেন, অথবা কারোর মাধ্যমে এই প্রোগ্রামটিকে রেকর্ড করে পরে আপনি বসে শুনলেন, কিন্তু ওই প্রোগ্রামে শরীক হওয়ার জন্য আপনি মসজিদে ঢুকতে পারবেন না। দেখেন একটি বিধান, যে মান্তি পিরিয়ড অবস্থায় আপনি নামাজ পড়তে পারেন না, এই নামাজটা পরে পড়তে হয়, আল্লাহর বিধান। সমান ওই মান্তি পিরিয়ড অবস্থায় রোজা রাখাও যায় না, পরবর্তীতে নামাজ পড়া লাগে না অবশ্য, কিন্তু রোজার তো কদা করতে হয়। তো এই সময় নামাজ মাফ হয়ে যায় আপনাদের। এই নামাজ মাফ হওয়ার পিছনে কারণ এইটাই যে আপনি কোরআনে করিম তিলাওয়াত করতে পারতেছেন না। আপনি যে হজে যান, তো হজে গেলে আপনি মান্তি পিরিয়ড অবস্থায় আপনি তোয়াফ করতে পারবেন না, আপনি অপেক্ষা করে পাক হওয়ার পরে আপনাকে তোয়াফ করতে হবে। কেন? তোয়াফটা মসজিদের ভিতরেই করতে হবে, এজন্য
তোয়াফ করা পর্যন্ত আপনাকে আটকে দেওয়া হয়েছে। কেন? যে আপনি তোয়াফ করে মসজিদের ভিতরে আপনাকে ডুবতে হয়েছে। তো সংক্ষেপ আনসার এটাই, মান্তি পিরিয়ডকালীন সময়ে মা বোনদের জন্য কোনো দিনই কোনো প্রোগ্রামে মসজিদের ভিতরে কোনো স্যার কলিগের শরিক হওয়া জায়েজ হবে না। হ্যাঁ, যদি মসজিদ নয়, এমনি কোনো হয়তো একটা সেন্টার, একটা মসজিদ হিসাবে নয়, আর কোনো একটা সেন্টার আছে বা কোনো এমনি হলে হয়তো এমনি একটা গ্যাদারিং করেন যেটা মসজিদ হিসাবে স্বীকৃত নয়, অনেক সময় আলাদা সেন্টার থাকে, নিয়তের সময়টাকে মসজিদে নিয়ত করা হয় নাই। তো এরকম যদি আলাদা কোনো বিল্ডিং থাকে, আলাদা কোনো সেকশন থাকে, তাহলে সেটা ভিন্ন থাকতে পারে। কিন্তু যেটা মসজিদ হিসেবে অলরেডি ফিক্স করে নেওয়া হয়েছে, ওই এরিয়ার ভিতরে আপনি ঢুকতে পারবেন না। যদি মা বোনদের জন্য আলাদা কোনো এরিয়া থাকে যেটা একসময় নামাজের সময় ইউজ করা হলেও মূলত এটা পারপাস কিন্তু মসজিদ হিসাবে এটা কী করা হয় নাই, নির্ধারণ করা হয় নাই, সেই এরিয়াতে হয়তো আপনি যেতে পারবেন। তো সংক্ষেপে যেটাকে মসজিদ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে সেই এরিয়াতে আপনি কোনো অবস্থায় মান্তিপীর অবস্থায় আপনি ঢুকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। জাজাকুমুল্লাহ খাইরান। জাজাকুমুল্লাহ খাইর। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামত বারাকাতুহ। আশা করি প্রচুর কলার লাইনে চলে এসেছেন বিভিন্ন প্রশ্ন করার জন্য। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কেউ রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার মসজিদে গিয়া তাইয়াতুল মসজিদের নামাজ না পড়িতাম নি না আজান হই যায় আজান হুন, কোনটা আপনার পাল্লা? মসজিদে গেলে কি তো আজান হয়ে যায়? যদি তাইয়াতুল মসজিদ পড়িতাম নি না আজানের জবাব দেওয়া। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা। জি ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়া যাবে। জি প্রথম প্রশ্ন, বিতিন নামাজ যদি মধ্যখানে অজু যায় কি? যে কোনো নামাজ যদি মধ্যখানে অজু যায়, তো আপনার প্রশ্ন ছিল যদি অজু চলে যায় তাহলে অজু করে আপনি ওই জায়গাতে কন্টিনিউ করতে পারবেন নাকি নমাজ নতুনভাবে শুরু থেকে আবার পড়তে হবে? উত্তম তো এটাই যে আপনি শুরু থেকে আবার রিপিট করে নিলেন। বাট এরপরে সেখানে একটি অপশন রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান আসাবাহু কাইউন আও রুআফুন ফি সালাতিহি ফালইয়ানসারিফ ওয়ালিয়াতাওয়াজ্জা ওয়ালিয়াবনি আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম। একটি হাদিস উনি বর্ণনা করেছেন, যদি এইভাবে কারো কোনো সমস্যা হয়ে যায় নামাজ পড়াকালীন সময়ে, নাক দিয়ে রক্ত চলে আসলো অথবা ওনার বায়ু বের হয়ে গেল বা এইভাবে অজু ভঙ্গ করে এমন কোনো কাজ ওনার থেকে হয়ে গেল, তো অজু চলে গিয়েছে, তো সেখানে বলা হয়েছে ওই ব্যক্তি তাড়াতাড়ি গিয়া অজু করে আবার এসে ওই জায়গা থেকে নামাজ কন্টিনিউ করতে পারবে যদি কারোর সঙ্গে কোনো কথা না বলে মধ্যখানে। আপনি ওই টাইমে কারণ কথা বলতে পারবেন না, আপনি নিশ্চুপ অবস্থায় গিয়ে শুধুমাত্র দুটা করেই তাড়াতাড়ি আর আপনি সেই জায়গায় আপনার রুজু গিয়েছিল ওই জায়গাতে কন্টিনিউ করতে চাইলেও করতে পারবেন। বাট উত্তম হবে প্রথম থেকে পড়ে নেওয়াটা। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আজান হচ্ছে মসজিদ ঢুকেছেন, ওই টাইমে আজানের জবাব দেওয়া উত্তম হবে নাকি মসজিদ ঢুকার কারণে তাহিয়াতুল মসজিদ শুরু করে দেওয়াটা উত্তম হবে? তো দেখেন, আজানের জবাব দিয়েও তো আপনি তাহিয়াতুল মসজিদ পড়তে পারতেছেন, আর যদি আপনি আজানের জবাব না দেন তাহিদের মধ্যে শুরু করে দেন তাহলে আপনি একটি সুন্নত কাজ করলেন ঠিক, কিন্তু আজানের জবাবের চান্স আপনার কাছ থেকে চলে গিয়ে গেল। তো উত্তম কোনটি হবে? যদি জায়েজ আছে যে কোনোটি, বাট উত্তম হবে আপনি প্রথমে আজানের জবাব দেন তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়েন। তো উভয়টার উপর আমল হয়ে গেল। আরেকটি দৃষ্টান্ত হিসাবে, এখন আপনি শাওয়াল রোজা রাখবেন নাকি রমজান হিসেবে কদার রোজাগুলো আগে রাখবেন? তো উত্তম তো এটাই যে যেহেতু শাওয়াল রোজা হয়তো আপনি এই মাসেই রাখতে হবে, কদার রোজা এই মাসে রাখতে পারেন, পরে রাখার সুযোগ রয়েছে, তো আপনি
যদি এভাবে মনে করেন যে এই মাসে আপনি একটি করবেন, তো উত্তম তো এটাই হবে, আপনি শাওয়াল রোজা আপনি রাখেন আর ওই কদা রোজাগুলো রমজানের একটু পরেই রাখলেন। আর যদি দুটা করে নিতে পারেন এক মাসের ভিতরে তারই ভালো। তো মসজিদ ঢুকার পরে যদি আজান হচ্ছে অবস্থায় আপনি প্রথমে আজানের জবাব দিবেন, তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন ইনশাআল্লাহ। এবং তাহিয়াতুল মসজিদ পড়া যেটা, এটা সুন্নতে গয়ের মুআক্কাদা, এটা কোনো ওয়াজিব নয় যে পড়তে হবে, এরকম না, পড়লে কোনো সমস্যা নাই। আল্লামা আন-নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এবং রিয়াদুস সালেহীন নামক একটি প্রসিদ্ধ একটি হাদিসের বুক, যেটা অনেক মসজিদে অনেক সময় তালিমের মধ্যে পাঠ করা হয়, ওই বুকের রাইটার যিনি আল্লামা আন-নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি, অনেক উঁচু মাপের একজন আলিম মুহাদ্দিস, উনি ওই হাদিসটি যে ইদা দাখালা আহাদুকুম মসজিদ, যদি তোমরা মসজিদে ঢুকো, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, দুই রাকাত নামাজ না পর্যন্ত না পড়া পর্যন্ত বসবে না। উনি বলতেছেন এখানে যে হুকুম করা হয়েছে এটা মাহমুল আল ইস্তেহবাব, ও আজমাল উলামা আলা আন্নাহা মুস্তাহাবাতুন, উলামায়ে কেরাম সবাই একমত এই দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব নয়, এটা শুধু মুস্তাহাব, শুধু মক্কাদাও নয়, বাট অবশ্যই পড়লে অনেক সওয়াব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। তো আপনি ওই সময় আজানের জবাব প্রথমে দেবেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়বেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং এই তাহিয়াতুল মসজিদ পড়ার সঙ্গে সঙ্গে আপনি যদি অজু করে আসেন, তাহলে একই সাথে তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে গেল, আপনার অজুর পরে যে একটা দুই রাকাত পড়তে হয় সেই সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন, মসজিদ ঢুকে যদি আপনি দেখেন জামাত শুরু হয়ে যাবে, হাতে সময় নাই, তখন কিন্তু আপনি জামাতের নামাজের পায়ে দিতে হবে, আপনি তাহিয়াতুল মসজিদ শুরু করবেন না। ঠিক তেমনিভাবে যদি ওই নামাজের অক্তি নামাজের আগে কোনো সুন্নতে মুআক্কাদা থাকে, আপনার হাতে এই পরিমাণ অল্প সময়, আপনি হয়তো সুন্নতে মুআক্কাদা পড়তে পারবেন বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, ওই টাইমে আপনার জন্য কোনটি উচিত? আপনি ওই অক্তের সুন্নত পড়লে অক্তের সুন্নত আদায় হয়ে যাবে, মসজিদে ঢুকার পরে নামাজের যে একটা তাহিয়া যেটা ছিল সেটাও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য তাহিয়াতুল মসজিদের কয়েকটি সুরত রয়েছে, হাতে সময় থাকলে মুস্তাকিল আলাদা আপনি দীর্ঘাত পড়বেন, হাতে সময় না থাকে জমা শুরু হয়ে গেছে, আপনার জমা শুরু হয়ে গেলেও তাহিয়াতুল মসজিদ আপনি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি সুন্নত পড়ার সুযোগ থাকে শুধুমাত্র, তা আপনি ওই সময় সুন্নত মক্কাদা পড়াইলেও ইনশাআল্লাহ তাহিয়াতুল মসজিদের সব আপনাকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনার প্রশ্ন ছিল মসজিদ ঢুকার পরে আজান হচ্ছে, ওই টাইমে আপনি আজানের জবাব দেবেন আগে নাকি তাহিয়াতুল মসজিদ শুরু করে দেবেন? তো আমি বললাম যে প্রথমে আজানের জবাব দেবেন, তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন। এখানে একটি কথা হাদিসে আসছে যে মসজিদ ঢুকার পরে তোমরা বসবে না দুই রাকাত নামাজ না পড়া পর্যন্ত, ওই হাদিসের জাহিরের উপর মানে লিটল মিনিংয়ের উপর ভিত্তি করে অনেক মুসল্লিদেরকে দেখা যায় মসজিদে আমাদের তার দাঁড়িয়ে থাকে, সময় কম হয়তো এক মিনিট সময় আছে আর বসেই না। এই আমলটা কিন্তু নবী এখন হাদিস পরিপন্থী, আল্লাহ নবী যেটা বলেছেন যে মসজিদে ঢুকার পরে দুই রাকাত নামাজ না পড়লে বসবে না, তার উদ্দেশ্য হলো তুমি মসজিদে ঢুকার পরে তুমি নামাজ সুযোগ তাহলে পড়ে নেবে এটাই। এখন যদি মকরু টাইম হয় তা আপনি নামাজ পড়বেন না, আপনি তো অবশ্যই বসবেন। যেমন মনে করেন আপনি আসরের পরে ঢুকেছেন মসজিদে, তো ওই টাইমে তো আপনাকে নফল পড়া নিষেধ, ঠিক আছে, সূর্যের বসে ঢুকেছেন আপনি ওই সময় পড়বেন না। এজন্য বসলেই যেন তাহলে মসজিদের ইয়ে চলে যায় এরকম মোটেই বিষয় নেই, আপনি বসতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর, দাদা জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা ইয়ো না, আমি একটা প্রশ্ন কথা আছে আমার রোজার বিষয়ে করতে নাই। আমি যেমন রোজা রাখি দিয়েছি রাই থাকি তাহাই দিয়েছি, আর আমার চকুর মাঝে প্রবলেম হয়েছে না, আমি চকুর দফ দিই আজানোর 10 মিনিট আগে 12 মিনিট আগে আমি দফ দিলে ইসলাম, তার রোজার কোনো প্রবলেম হইব না। ওর 10 মিনিট আগে তা করছেন আপনি 10 মিনিট আগে চকুর দফ দিলে ইসলাম আজানোর আগে আগে? আপনার কোনো সমস্যা হবে না, আপনার রোজা পুরা সঠিক আছে, কোনো প্রবলেম হবে না। কেন? প্রথমত আপনি চক্ষুর ড্রপ দিয়েছেন আজানের 10-15 মিনিট আগে দিয়েছেন, এখন পর্যন্ত আজানের টাইম হয় নাই, অর্থাৎ ফজর টাইম শুরু হয় নাই, আপনি সেরির টাইমই আপনি ড্রপ দিয়েছেন, এক। দুই নম্বর, ইভেন দিনের অবস্থায়ও চক্ষুর ড্রপ দিলেও রোজার কোনো ক্ষতি হয় না, আপনি রোজা অবস্থায় দিনের বেলায়ও যদি চক্ষুর ড্রপ দেন রোজার কোনো ক্ষতি হয় না, নাখের ড্রপ দেওয়া যায় না, মুখের ড্রপ দেওয়া যায় না, কানের ড্রপের ক্ষেত্রে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে, কিন্তু চক্ষুর ড্রপ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে কোনো রোজা অবস্থায়
চক্ষু ড্রপ দেওয়া যেতে পারে। অতএব আপনার প্রশ্ন ছিল চক্ষু ড্রপ নিয়ে। এক তো আপনি দিয়েছেন সেরি টাইমে, রোজার টাইম শুরু হয় না, ইভেন রোজার টাইম শুরু হয়ে গেলেও চক্ষুর ড্রপ দিলে কোনো ক্ষতির কারণ ছিল না, তাই আপনার রোজা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আপনার রোজা সঠিকভাবে হয়েছে। একটি কথা মনে রাখবেন, রোজা ভাঙে কোন কোন কারণে, যদি পেটের ভিতরে কোনো জিনিসকে ঢুকে, খাদ্যজাতীয় হোক বা অখাদ্য জিনিস হোক, যদি পেটের ভিতরে ঢুকে যায়, গলা পর্যন্ত ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। অতএব নাকের বা মুখের কোনো স্প্রে বা ড্রপ যদি আপনি দেন, এটা যদি পেটের ভিতরে বা গলা পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, আপনার রোজা ভেঙে যাবে। চক্ষুর ডাইরেক্ট যেহেতু পেটের সঙ্গে কোনো কানেকশন নেই, যদিও চক্ষুর ড্রপ দিলে একটু তিতা তিতা ভাব একটু ফিলিং আসে অবশ্য, কিন্তু এর কারণে আপনার রোজা ভেঙে যাবে না। আর রোজা ভাঙে বডির ভিতর থেকে যে সমস্ত জিনিস বের হয়, এর মধ্যে থেকে মনে করেন মান্থলি পিরিয়ড মা বোনদের, এটা যদি আউট হয়, বা সন্তান প্রসব হওয়ার পরে যে ব্লিডিং যেটা হয়, যেটাকে আরবিতে নেফাস বলা হয়, তো এই ব্লিডিংয়ের মাধ্যমে রোজা ভেঙে যায়। মুখ বড় যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে, রোজা ভেঙে যায়। সমান যদি বীর্য আউট হয় শাহওয়াতের সাথে ডিজায়ার নিয়ে, তো এটার মাধ্যমে রোজা ভাঙবে। আবার স্বপ্নদোষের মাধ্যমে কিন্তু রোজা ভাঙে না। তো এই জিনিসগুলো একবারে কমন। আবার রোজা অবস্থায় সমস্ত জিনিসগুলো করা অ্যালাউড আছে, চক্ষু ড্রপ দেওয়া যায়, আপনি ব্লাড টেস্টও দিতে পারবেন, ডায়াবেটিস চেক করে ব্লাড বের করে, এটাও আপনার রোজার কোনো ক্ষতি হয় না। তো এই সব জিনিসের কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। আর বিশেষ করে যারা শাওয়ার রোজা রাখতেছেন, এখন অনেকে প্রশ্ন, আজকেও অনেকে প্রশ্ন করেছিলেন, একজন প্রশ্ন করেন যে হুজুর আমি ওই আইয়ামে বিদে রমজান আমি নিয়ত করেছি যে আমার জন্য রমজান শেষ রোজাও যেন আদায় হয়ে যায়, আইয়ামে বিদের নফল যেন আদায় হয়ে যায়, শাওয়ার রোজা যেন আদায় হয়ে যায়। এইভাবে তিনটি একত্রিত নিয়ত করে রোজা রাখতেছেন, কিন্তু মসলা হিসেবে এটা তো জায়েজ হবে না। আপনি যে কোনো একটি নিয়ত করতে হবে, একসঙ্গে তিন কাজের জন্য আপনি করতে পারেন না। আপনি হয়তো শুধু কদার রোজা রাখবেন বা আপনি শাওয়ার রোজা রাখবেন, এই শাওয়ার রোজাগুলো যদি আপনি আইয়ামে বিদে রাখেন, তখন হয়তো বা ওই শাওয়ার রোজার নিয়তে আপনি রাখছেন, কিন্তু আইয়ামে বিদে আপনি সওয়াব হয়তো পেয়ে যাবেন। কিন্তু নিয়তের মধ্যে আপনি একটি নিয়ত করতে হবে, একসঙ্গে তিনটি নিয়ত করা যায় না। তিনটি নিয়ত করে যদি রোজা রেখে ফেলেন, এই রোজার ফরজ তো হবেই না। নফল হিসাবে যদি আল্লাহ কবুল করেন, হয়তো আশা আছে হয়তো আল্লাহ এটা নফল হিসাবে কবুল করবেন। একজন হয়ে গেছে এইভাবে, উনি এই পর্যন্ত ষাটটা দেখে ফেলেছেন, যে ওনার উদ্দেশ্য ছিল আমার রমজানের কদাও আদায় হবে এবং শাওয়ালের ছয়টা আদায় হবে এবং আইয়াম বিদেরও আমি যেন আমি নফল পেয়ে যাবো। তো ওনার তো ওই রমজানেরটা তো একসঙ্গে তিন নিয়ত করেছেন উনি, তো রমজানেরটা তো হবেই না, ফরজ তো হবেই না। হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল হিসাবে এটা কবুল করেন, হয়তো সুযোগ রয়েছে, কিন্তু এরপরে ওলামায়ে কেরাম বলতেছেন একসঙ্গে এইভাবে তিনটি নিয়ত করলে কোনোটি আদায় হবে না। আবার উনি প্রশ্ন করেন যে হুজুর আমি শাওয়ালের রোজা আগে রাখবো নাকি কদা আগে রাখবো, আমার মন চাইছে আমি শাওয়ালের রোজা আগে রাখার। তো আমরা এটাই অ্যাডভাইস করে থাকি, আপনি শাওয়ালটা আগে রেখে ফেলুন, আর রমজানেরটা আপনি পারলে এই মাসে রাখুন, অথবা লেটেও সুযোগ রয়েছে, ইভেন আগামী রমজানের আগের মাস পর্যন্ত অর্থাৎ শাবান পর্যন্ত যদি আপনি রমজানের কদা রাখেন, সেও সুযোগ রয়েছে। মাস দিগার দিকে এইভাবেই করছেন। জাজাকুমুল্লাহ খাইর। জাজাকুমুল্লাহ খাইর। আরেকজনে প্রশ্ন জানতে চেয়েছিলেন যে উনি উমরায় গেছিলেন, তখন বর্তমান সময়ে মাথা ফে নিছে এই এহরাম ছাড়া এহরাম পরিধান অবস্থায় নামতে দেয় অথবা দেওয়া হয়, নামতে দেওয়া দেওয়া হয় না, এহরাম ছাড়া কাউকে দেওয়া হয় না, দেওয়া হয় না। এখন উনি যদি এই তোয়াফের নিয়তে আসলে উমরা করবেন না, উনি যদি তোয়াফ করে ফেলেন শুধুমাত্র হরম শরীফে ঢুকার স্বার্থে একটি এহরাম পরিহিত অবস্থায় ঢুকলেন, আসলে কিন্তু উনি এহরামের মধ্যে নয়, এইভাবে জায়েজ হবে কিনা হবে না এটা? তো এটা কমন সেন্স এটাই বলে, আপনি একটা নফল উমরার জন্য আপনি মিথ্যার স্বর্ণাপন্ন হলেন, তাই না? তো এটা উত্তম তো কোনো সময় হবে না, যে আপনি নফল তোয়াফের জন্য আপনি শুধু দুকার জন্য একটা আইন লঙ্ঘন করার জন্য আপনি একটা ফেক এবং ফলস আপনি হারাম দেখিয়ে আপনি দুকা দিতেছেন, ফ্রড করতেছেন। তো ইসলামে কিন্তু এরকম জিনিস পারমিশন দেয় না। এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি তারা এইভাবে কোনো একটা আইন শৃঙ্খলা করে, তো সেটাও আপনি অবশ্যই মানতে হবে, ঠিক আছে? অবশ্য হাদিসে বলা হয়েছে কেউ তোয়াফ করতে চাইলে তাকে তোয়াফের দিতে নাই, দায়িত্বশীলকে বলা হয়েছে। রসুল্লাহ সাল্লাম বলেছেন বনি আব্দমানাফকে, রাত্রির অথবা দিনে কেউ যদি কাবায় তোয়াফ করতে চায় তাকে বাধা দেবে না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার সাথে এইভাবে টেম্পোরারি করা হয় সেটা কিন্তু আবার জায়েজ আছে। এজন্য আপনারা এই আইন ভঙ্গের জন্য এইভাবে ফলস কোনো জিনিস সমাপন্ন হবেন না, এটাই হলো অ্যাডভাইস। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম সালাম আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন যেটা মুতি সাহেবে কইলা তিনটা নিয়ত একলগে করা যায় না। আমার একজনে কইছেন অজুর নামাজের সময় তিনটা নিয়ত করা যায়, হয়তো তবার নিয়ত করা যাইব, অজুর নিয়ত করা যাইব, আর নাইলে হাজত নিয়ত, তিনটা নিয়ত একলগে করা যায়। তিনটা নিয়ত কি? তার মাঝে অজুর মাঝে নি অজুর নামাজ যখন আমরা পড়ি দুই রেখা তখন তিনটা নিয়ত করা যায় বলে দশবার কুলহু আল্লাহ পড়লে আমি শুনছি এই জিও করা যায়, ব্যস্ত আল্লাহ গর্বা নাই। তো কোন সময় পড়তো ওখান তো আমারে হইয়া দিবা, আমি পুরা প্রোগ্রাম শুনছিলাম না। আপনার প্রথম প্রশ্ন ছিল যে তিনটি নিয়ত একত্রে করা যায় না, এটা যদি ফরজ সুন্নত নফল তিন ধরনের তিন জিনিসকে আপনি একত্রিত করেন সেটা সুযোগ নেই। আর একই গ্রুপে যদি হয়, গ্রুপ সমান হয়, দুই রেখাত নামাজ পড়েছেন, অজু করার পরে আপনি পড়লেন, তো আপনার নিয়তে আনলেন যে আমি অজুর পরের দুই রেখাত, প্লাস মসজিদ ঢুকেছেন, মসজিদেরও আমার দুই রেখাতের কাজ হয়ে গেল, প্লাস তবাও যেন আমার হয়ে যায়, এই তিনটা যদি একই লাইনের আসতেছে, নমাজ আপনি পড়ছেন দুই রেখাত নফল, আপনার এটা কি আমি দুই রেখাত নফল মাজ পড়লাম, ঠিক আছে, এই নফল মাজ পড়লাম কেন? ওই কেনর মধ্যে আপনি তিনটা নিশান ছেন যে আমার এই দুইটার মাধ্যমে অজু করার পরে যে একটা দায়িত্ব ছিল আমার নমাজ পড়লাম, এটা আদায় করলাম, তবাও যেন আমার হয়ে যায়, মসজিদে ঢুকারও যেন আমি সব পেয়ে যাই। তো এখানে নমাজ পড়ে যায় কিন্তু আপনি নিয়ত কিন্তু দেখেন এখানে মূলত এক, যে আমি দুই রেখাত নফল বা সুন্নত নামাজ পড়লাম আর উদ্দেশ্য আমার ফায়দা যেন হয় তিনটা, সেটা এক কথা, এটা জায়েজ আছে। কিন্তু আপনি রোজা রাখলেন যে আমি এই রোজাটা আমি রাখলাম রমজান শরীফের ফরজ আদায় হবে আমার, একটা ফরজ, আবার শাওয়ালের ছয়টার একটাও আদায় হবে, আবার আইয়াম বিদেরও একটি রোজার কাজ দিয়ে দিবে, এইভাবে কিন্তু ফরজ নফলকে একত্রিত করা যায়, কারণ ফরজ অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ফরজ নফলকে এক জায়গায় করা যায় না। হ্যাঁ, আপনি যদি রোজা রাখতেন শাওয়ালের ছয়টা আর ওই ছয়টা পড়তো আইয়ামে বিদের ভিতরে, সেখানে চান্স রয়েছে যে আপনার এই আইয়াম শাওয়ালের রোজার মাধ্যমে আইয়ামে বিদর নফল রোজার ও সুন্নতের সবাই তো আল্লাহ পাকুন দান করবেন, সেটা ভিন্ন কথা। তো আপনি যেটা বলছেন ওইটা তার জায়গায় যায় আছে, আর আমি যেটা বলেছি যে রমজান শরীফে ফরজ রোজা কদার নিয়ত এবং শাওয়ালের নিয়ত এবং আইয়ামের সবটি একত্রিত করা যায় না, ঠিক আছে, আপনি একটাই করবেন, আপনি করবেন হয়তো শুধুমাত্র রমজানের কথা বা আপনি করবেন হয়তো শাওয়াল, তখন যদি আপনার ওই বরকত বাকি যেটা আছে আইয়াম বিদের বরকত আল্লাহ দিয়ে দেন সেটা ভিন্ন কথা, সেটা বিরকত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কিন্তু নিয়ত থাকতে হবে আপনার একটা। জাজাকুমুল্লাহ খায়র। আরেকটা ওনার প্রশ্ন ছিল, জি দশবার কুলহুল্লাহ পড়লে, আবার একটা প্রশ্ন ছিল আপনার যে কুলহুল্লাহ দশবার পড়লে আপনি শুনেছেন জান্নাত ওয়াজিব হয়ে যায়, তো এটার সময় কোন সময়? তো দেখেন আমি আজকেই বলেছি জিকিরের জন্য যেভাবে কোনো নিজের সময় না, যে কোনো সময় করা যায়, আপনি এই দশবার কুলহুল্লাহ যে কোনো সময় পড়তে পারেন, যেবার একটা হাদিসে এসেছে যদি কেউ তিনবার কুলহুল্লাহ পড়ে তাহলে পুরা কোরআন শরীফের খতমের সব পাওয়া যায়, হাদিস এইভাবে যে যদি কেউ কুলহুল্লাহ একবার পড়ে তাহলে ওয়ান থার্ড কোরআন শরীফের এক তৃতীয়াংশ তিলাওয়াতের সবাল্লাহ দান পড়েন, এখন যদি কেউ তিনবার পড়ে তাহলে তো পুরা কোরআন শরীফের তিলাওয়াত সব পেয়ে গেল। এটার ক্ষেত্রে যেভাবে কোনো সময় নির্ধারণ নয়, আপনি যে কোনো টাইমে করতে পারেন, সমান ওই দশবার পড়ার কথা যেটা আপনি যে কোনো টাইমে পড়তে পারেন, কোনো টাইম লিমিট বা টাইমের কোনো রেস্ট্রিকশন সেখানে নাই। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কালো, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। মানে একটা প্রশ্ন হইল যে যারা আগে তারপরে মরে না, আগে আপনার প্রশ্ন হলো যারা সুইসাইড করেন আত্মহত্যা করেন তারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? নাম্বার ওয়ান, সুইসাইড করে যদি কেউ মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ করলো। নাম্বার টু, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে এবং জাহান্নামে অন্যান্য পানিশমেন্টের সঙ্গে ওই পানিশমেন্টটাও তার সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। যেমন মনে করেন একজন সে নিজে হাতে ছুরি দিয়ে
সে ছুরিকাঘাত করে, টাবিং করে, সে নিজেকে আত্মহত্যা করলো। তো জাহান্নামে তাকে যখন দেওয়া হবে, তার হাতে একটি জাহান্নামের ধারালো একটা ছুরি দেওয়া হবে, ওই ছুরি দিয়ে তার সে নিজে তার বড়ির মধ্যে এইভাবে খুবাইতে থাকবে, সে ছুরি দিয়ে আঘাত করতে থাকবে, আঘাতের কষ্ট পাবে, সেখানে তার মরণা হিসেবে মরবে না। কেউ যদি বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, তো জাহান্নামে তাকে ওই শাস্তি অন্য শাস্তির সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, তাকে জাহান্নামের আগুনের পাহাড়ের উপর উঠাইয়া সেখান থেকে তাকে দেখা মারে ফেলানো হবে। পড়ার কষ্ট যেটা, মরার কষ্ট, সে কষ্ট পাবে কিন্তু মরবে না, কারণ জাহান্নামে তো কোনো মৌত নেই। দীর্ঘদিন জ্বলার পরে ইমান থাকলে যদি আল্লাহ পাক যে সময় মাফ হয়ে যাবে, আল্লাহর দয়া হবে, হয়তো আল্লাহ পাক নিজে অথবা কার সুপারিশের মাধ্যমে তাকে হয়তো শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বের করবেন, যেহেতু তার ইমান আছে, সে কাফের হয়ে যায় নাই। বাট নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে শক্ত নিষেধ করেছেন আত্মহত্যাকে, এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করলে উলামায়ে কেরাম বলেন যে বড় গণ্যমান্য উলামায়ে কেরাম যারা, তারা যেন ওই ব্যক্তির জানাজা নামাজও না পড়ান। সাধারণ কোনো একজন আলেম জানাজা পড়িয়ে দিলেন, কিন্তু বড় সমাজে শীর্ষস্থানীয় কোনো আলেম যেন ওই ব্যক্তির জানাজানো শরীর না হন, জানে যাতে সমাজে এই জিনিসটা একটা আলোচনায় চলে আসে যে মানুষটা সুইসাইড করার কারণে একজন শীর্ষস্থানীয় কোনো উলামায়ে কেরাম তার জানাজা আসতেই রাজি হন নাই, যাতে এই কাজ থেকে লোক বিরত থাকে। এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ, লং টাইম জাহান্নামে জ্বলতে হবে। অন্য শাস্তির সঙ্গে এই শাস্তি তাকে যোগ করে দেওয়া হবে, এবং জানাজায় বড় বড় আলিম যারা তাদেরকে শরীক হতে নিষেধ করা হয়েছে। এই সব মিলিয়ে কাজটাকে অত্যন্ত জঘন্য ধরনের একটি কাজ। আপনি কি জানেন যে একটু সময় বাঁচলে হয়তো আপনি ওই টাইমে আপনি হয়তো আল্লাহর জিকির করতে পারেন, আপনি হয়তো তবা করতে পারেন। এই জন্য নবী কোন ইসলাম বলেছেন, শারীরিক কষ্টের কারণে তোমরা কোনো অবস্থায় মৌতের তমন্নাও করবে না, আত্মার দূরে কথা এবং মৌতের জন্য দোয়াও করবে না, কারণ তোমার সামান্য জীবন যদি বেঁচে থাকে, হতে পারে ওই সময় তুমি নেক কাজ করে তুমি জান্নাতি হয়ে যাবে বা তবা করতে পারবে। এরপরে যদি দুনিয়ার কোনো তকলিফের কারণে মৌতকে চাইতেই হয়, তা আল্লাহ নবী বলেছেন এই আমরা চাইব, আল্লাহুম্মা হিইনি মা কানাতিল হায়াতু খাইরানলি ওয়া তাওয়াফানি ইন কানাতিল ওয়াফাতু খাইরানলি, আয় আল্লাহ যতদিন পর্যন্ত এই দুনিয়া বেঁচে থাকলে আমার জন্য ফায়দা হয়, আমাকে তুমি হায়াত দিয়ে রাখবে, আর যে সময় আমি মরে যাও আমার জন্য ভালো, ওই টাইমে আমার সামনে মৃত্যু হাজির করবে, ঠিক আছে, তারপর আমরা যেন মৃত্যু যেন তমনা যেন না করি দুনিয়াবি কোনো কষ্টের কারণে, কারণ মুমিনের প্রত্যেকটা জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই সাহাবি একসঙ্গে ইমান নিয়ে এসেছিলেন, একজন এক বছর আগে মারা গিয়েছেন আর আরেকজন স্বাভাবিকভাবে এক বছর পরে মারা গিয়েছেন। এক বছর আগে যে মারা গেছেন ইনি জেহাদের শহীদে মারা গিয়েছেন, আমরা সবাই হাদিস জানি, কিন্তু এক বছর বাঁচার কারণে, এক বছর এক্সট্রা বাঁচার কারণে শহীদের পূর্বে ওই দ্বিতীয় ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে পারমিশন পেয়ে গিয়েছেন। এজন্য মুমিনের একটা সেকেন্ডের দাম অনেক বেশি, হতে পারে এক সেকেন্ডের কারণে তবা করে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেককে সুইসাইডের অপরাধ থেকে এবং অভিশাপ থেকে, আমাদেরকে গোটা জাতিকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদরবাজার আলিমুদ্দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুম। অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় রয়েছেন, প্রথমে দেখি আমাদের সাথে এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি, আপনার কথাটা শোনা যাচ্ছে। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। কলার কি আমাদের সাথে আছেন? জি বলুন আপনি। যদি আমাদের সাথে থাকেন কথা, আপনি আপনি হয়তো লাইভ চলে এসেছেন, আপনি কথা বলতে পারেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি বহুত বড় মুসিবত হুজুর, আমি আমার আপনার ওখান দোয়া করুক, আমি আপনার লগে দোয়া ছড়ি কইব, আমার বড় মুসিবত আল্লাহ দিছন, আপনার আপনি দোয়া করুক। আমরা দোয়া করমু এবং আপনার মুসিবত কোন দোয়া পড়তা হইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ ফরমাকা, আসান ফরমাকা, নাম্বার ওয়ান
আমরা দোয়া করব যে টাইটেল লাগি হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির নাম্বার টু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম নাম্বার থ্রি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন ওয়া আউযু বিকা মিনাল আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাররি রিজাল আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া মিন গালাবাতি দাইনি ওয়া কাররি রিজাল আর পড়তো আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বারবার এটা আমরা পড়তে থাকি ইনশাআল্লাহ আপনি পড়তে থাকা আল্লাহর পক্ষে সাহায্য হইব ইনশাআল্লাহ বিষয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বড় পাওয়ারফুল এটা অনেক ফাদার আছে বড় ফাদার গা টেনশন থাকে একটাই মুক্ত করায় আর লগে আরেকটা বাদ ইয়ে লগে আপনি তবা করবা তবার ইস্তেগফার এটা মাঝে বিপদ দূর হয় আর আরেকটা লগে নমাজ পড়া আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ বিপদে তোমরা ধৈর্য ধারণ করবে এবং নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে তো দুই রাকাত নামাজ পড়ে আপনি যে সময় মুকুর টাইম নয় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাদাবাহু আমরুন বাদা ইলা সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল বিপদ মুহূর্তে উনি কিন্তু নামাজ দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর এই সাহায্য ইনশাআল্লাহ অবশ্যই আপনি দেখেন কোরআনে করিমে আম্বিয়া কেরামের অনেক সমস্যার কথা উল্লেখ করেছেন ওনারা সবসময় আল্লাহর কথা স্মরণ করেছেন একদম এক্সাম্পল হযরত মুসা আলাইহিস সালাতুসসালাম যখন দেশ ত্যাগ করে বাইরে চলে গেলেন মাদিয়ান সেখানে যাওয়ার পরে ওনার থাকার ব্যবস্থা নাই খাওয়ার ব্যবস্থা নাই কোনো কিছু নাই জব নাই নিরাপত্তার অভাব উনি দোয়া করেছিলেন রব্বি ইন্নি লিমা আংজাল তাইলে ইয়ামিন খাইরিন ফকির এই দোয়ার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সব কিছু সিকিউর হয়ে গেল সঙ্গে সঙ্গে ওনার থাকার ব্যবস্থা হয়ে গেল জব হয়ে গেল শাদির ব্যবস্থা হয়ে গেল খাবার ব্যবস্থা হয়ে গেল ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আটকা পড়লেন তো সেই বিপদ মুহূর্তে উনি পড়েছেন কারণ এর চেয়ে বিপদ তো আমার আপনার বিপদ আরও কম পানির ভিতরে রাত্রের অন্ধকারে মাছের পেটের ভিতরে কোনো বর্ণামতে ওই মাছটা আরেক মাছ গিলে ফেলেছিল এত কিছুর পরেও উনি নিরাশ হন নাই সেখানে উনি পড়তেছিলেন আল্লাহ আকবার উনি মনে করেছেন আমি মারা গেছি একটু নিজেকে চেক করে দেখেন যে আমি মারা যাই নাই জবান দিয়ে শুরু করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বারবার পড়তেছিলেন বারবার পড়তেছিলেন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওনাকে মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল এত বিপদ আপনার আমার যত বড় বিপদ হোক এর চেয়ে তো বিপদ নয় আমরা তো অগ্নির মধ্যে তো নয় কিন্তু ইব্রাহিম ইসলামকে জ্বলন্ত অগ্নিকণ্ডে অগ্নিকণ্ডে ওনাকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল এবং নিক্ষেপ করার সময় কাছে যাওয়া যায় না এত মানে প্রচণ্ড আগুন ছিল দূর থেকে তারা মিঞ্জনিকের মাধ্যমে তাকে নিক্ষেপ করা হয়েছে অগ্নির মধ্যে এরপরও উনি সেখানে গিয়ে পড়তেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদং ওয়া সালামান আলা ইব্রাহিম সেই অগ্নিকণ্ড অগ্নিকণ্ড সেটা আবার বাগানে পরিণত হয়ে গেল আল্লাহ আকবার এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন বিপদ কিন্তু দোয়া করেছিলেন নাকি রব্বি আন্নী মাসানিয়া জুরু আংতার হামুর রাহিম এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি মাটি থেকে পানি বের হয়েছে আর ওটা দিয়ে গোসল করার পরে মুহূর্তের মধ্যে ওনাকে আল্লাহ পাক সুস্থ করে ওনার কুদরত দেখিয়েছেন ঠিক তেমনিভাবে হযরত ইয়াকুব আলাইহিসসালাম যে সময় ইউসুফকে হারিয়ে ফেললেন দোয়া করেছিলেন ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত 34 বছর পরে হলেও আল্লাহ পাক সেই ইউসুফকে ইয়াকুবের কাছে ইয়াকুব আর ইউসুফকে আবার মিলিয়ে দিলেন এবং উনি তো সেখানে গিয়ে বাদশাহ হয়ে গেলেন মাশাআল্লাহ তো আমরা নিরাশ হব না লা তাকনা তুমি রহমত আল্লাহর রহমতে নিরাশ হব না আল্লাহর উপর আস্থা রেখে আমরা মনে করবো যে এই বিপদ যেটা এসেছে হয়তো এর উপর ধৈর্য ধারণ করলে আমাকে সবর দিবেন এই বিপদের মাধ্যমে অনেক সময় পেরেশানির মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের দরজা উসা গুসা করে থাকেন গুনাহ মাফ হয় মন ভাঙ্গা থাকে আল্লাহ কাছে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি এবার দোয়া করে থাকুন আমরা দোয়া করি যে পেরেশানি আপনি আছেন আল্লাহ আপনার আমাদের প্রত্যেকের পেরেশানি যেন দূর করে দুনিয়া আকারে শান্তির জন্য দান করেন আমিন 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 ইয়া রাব্বাল আলামিন জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি হ্যালো কার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা আমার লাগে দোয়া করতে হুজুরে দিও জানে আমি ব্যবহার থাকি আর আমার ছেলে গাড়ি হাঁটাস করতো আর আমার ছেলে ভালো লাগতো আল্লাহ আমার হাজ আমার মা বাপ নাই দোয়া করতে আপনার অনেক বেশি দশজন বেমার থাকি
দোয়ার জন্য ফোন করে চাইতে হবে, আমরা সময় দোয়া করি। আজকের প্রোগ্রামটা যেহেতু আমাদের ইসলামিক Q&A উইথ ইকরা, অর্থাৎ আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন এবং আমরা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা নিজেও যেন কোরআন হাদিস মতো চলে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পেতে পারি। যেমন একটু আগে একজন ভাই উনি চেয়েছেন ওনার জন্য দোয়া। প্রসঙ্গ করে আমরা আলোচনা করেছি যে আল্লাহ আমরা কীভাবে বিপদ থেকে মুক্ত মুক্ত হতে পারি। সমস্যা আসবে, দুনিয়া সিনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলের মতো, আপনি ইচ্ছেও চলতে পারবেন না, সেখানে রেস্ট্রিকশন রয়েছে। মনসাহী জিন্দগি হবে জান্নাতে, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তো দুনিয়া যদি আমরা রব চাহি এবং রবের চাহিদা মতো জীবনযাপন করি, তো ইনশাআল্লাহ জান্নাতে গেলে আমরা আমাদের চাহিদা মতো আল্লাহ পাক সবকিছু আমাদেরকে দান করবেন। এবং দুনিয়ার মধ্যে কিন্তু পরীক্ষা আসবেই, থাকবেই। আশাদুন্নাসে বলান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বড় কঠিন পরীক্ষা দিতে হচ্ছে আম্বিয়া কারামদেরকে, তারপরে যে যত বেশি দিনের ক্ষেত্রে মজবুত তাকে ওই অত ওই লেভেলের মজবুতির উপর ভিত্তি করে ওনাকে পরীক্ষা দিতে হবে। ডিগ্রির পরীক্ষা প্রাইমারি পরীক্ষা সমান নয়। আপনি ইমানের ডিগ্রি পরীক্ষা দিতে হলে সেখানে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতেই হবে। একটা দুনিয়ার ডিগ্রি পেতে হলে 15-16 বছর পর্যন্ত লেখাপড়া করার পরে বারবার পরীক্ষা দেওয়ার পরে একটা ডিগ্রি পাওয়া যায়। তো ইমানের জন্য পরীক্ষা দিতে হবে। আম্বিয়া কারাম পরীক্ষা দিয়েছেন, দেখেন আদম আল ইসলাম থেকে শুরু করে জান্নাত থেকে বের হলেন, মূসা আলাইহিস সালামের পরীক্ষা, বারবার লাইফে কত পরীক্ষা। ও ফাতান্নাকা ফুতুন, আল্লাহ বলেন আমি তোমাকে কতবার পরীক্ষা করেছি। জন্মের আগ থেকেই ওনার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। কোন মা তার সন্তানকে একটি বাক্সর ভিতরে ভরে নদীর মধ্যে চাই দেবে? কিন্তু উনি বাধ্য হয়েছিলেন। কিন্তু আল্লাহ সেই বাক্স থেকে অত বের করে মূসা আলাইহিস সালামকে শুধু বড় করলেন তাই নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার মধ্যে দুনিয়াকে আবাদ করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দেওয়ার জন্য সবাই একমাত্র হয়ে, এরপরও ওই রাত্রিতে যেই রাতে সারা সবাই ঘর ঘেরাও করলো, আমার নবীকে ওই রাত্রিতে বের করে নিয়েও শেষ পর্যন্ত আবার 8 বছরের ব্যবধানে মক্কা বিজয় করেও আল্লাহ ওনার ক্ষমতা দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসাল্লামের অগ্নিকে উদ্ধার করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ক্ষমতা দেখিয়েছেন। এইভাবে বিপদ আসবেই, কোন আম্বিয়া ইকরামকে পরীক্ষা দিতে হয় নাই, সকল আম্বিয়া ইকরাম পরীক্ষা দিয়েছেন, টেস্ট আসছে, পরীক্ষা আসছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াইদিবতালা ইব্রাহিম রব্বাহু বিকালিমাত। আল্লাহ তো ইব্রাহিম ইসলামকে কতভাবে বারবার পরীক্ষা নিয়েছেন, বাট প্রত্যেকটি পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আল্লাহ বলেন হে পৃথিবীর লোকেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা স্মরণ করো আমার ইব্রাহিম খলিলকে, ওনাকে আমি পরীক্ষা করেছি, বাট প্রত্যেকটি পরীক্ষায় উনি সঠিকভাবে কামিয়াব হয়েছেন। আমাদেরকেও কামিয়াব হতে হবে, এজন্য আমরা একটু ধৈর্য ধারণ করি, সবার জন্য করি। আর আমরা বিপদে আল্লাহর কাছে আমরা চাই, এবং যে কারণে বিপদ আসে ওই কারণ থেকে যেন আমরা নিজেকে বের করে নেওয়ার চেষ্টা করি, যেন বিপদ বেশি আসে গুনার কারণেও, আমরা গুনার থেকে তোবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমাদের এবং সদকা করে আমাদের বিপদ থেকে বাঁচা দেয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি জাযাকুমুল্লাহ। আরেকটা প্রশ্ন, মুসাফির অবস্থায় নফল রোজা রাখা কতটুকু ঠিক? ডিপেন্ড, যদি একজনের পারে নিষেধ নয়, যেভাবে রমজান শরীফ রোজার ক্ষেত্রে আল্লাহ অপশন দিয়েছেন যে আপনি যদি সফরে থাকেন তাহলে চাইলে রোজা রাখতেও পারেন, চাইলে পরে কদাও করতে পারেন। তো এরপর যদি কেউ রেখে নিতে পারে ভালো, তো রাখা এটা জরুরি নয়। একজন লোক যদি সফরের অবস্থায় রোজা রাখতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফির অবস্থায়ও রমজান শরীফ রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম অনেকে সফরের অবস্থায় রাখছেন আবার কেউ রাখছেনও না, তো এক হাদিসে বলা হয়েছে যারা রাখছেন আমরা তাদেরকেও কোনো মন্দ করতেছেন এটা আমরা ভাবি নাই, আর যারা রাখেন নাই তাদেরকেও আমরা মন্দ মনে করি নাই। তো সেখানে রাখার অপশন রয়েছে, যদি কেউ রাখতে চায় পারে তার শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে, তো ঠিক আছে রাখতে পারবে। নফল রোজার ক্ষেত্রে সমান, কারণ এটা তো ঐচ্ছিক, আপনি রাখতে পারবেন না আর কোনো নিষেধ নাই। যদি একজন লোক তার শারীরিকভাবে সে খুলে নিতে পারে, রাখতে পারে, তো সেখানে বাধা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস, যেহেতু ফরজ রোজার ক্ষেত্রে আল্লাহ পাক অপশন দিয়েছেন, সফরে যদি আপনি নফল রোজা রাখার মাঝে দুর্বল হয়ে পড়েন বা কষ্ট পড়েন, তার না রাখাটা উত্তম হবে, বাট এরপর জায়েজ তো বেশি আছে ইনশাআল্লাহ। এবং এটা ব্যক্তি যিনি রাখছেন ওনার শারীরিক শক্তি এবং সামর্থ্যের উপরেই ডিপেন্ড করবে বিশেষ করে। জি, আরও একটা অনেক আগে একজনের জানতে চেয়েছিলেন যে নফল রোজা উনি রাখছেন, এই দেশ থেকে অন্য দেশে সফর করবেন, এমন তো অবস্থায় একটা টাইম আছে হয়তো 6 ঘন্টা পরে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু উনি ওই একটা পরিমাণ মতো মনে করছেন যে এখন ইফতার সময় গেছে, কিন্তু যখন উনি ইফতার করে ফেলছেন একটু পরে দেখেন রুদ্র দেখা যায় আকাশে,
হয়তো ওই দেশের টাইমের কারণে। এখন ওনার এই রোজাটা হবে কিনা? সরি, ওই রোজাটা উনি কজা করতে হবে, যেহেতু নফল রোজা, যদি কোনো কারণে ব্যঙ্গে যায় তো পরবর্তীতে এই রোজার কজা রাখতে হয়। উনি যেহেতু মনে করেছেন সূর্য ডুবে গিয়েছে, মিস্টেকলি উনি ডুবে গিয়েছে মনে করেই উনি ইফতার করেছেন, যে জায়গায় ইফতার করেছেন ওই জায়গায় যদি লোকাল টাইম হিসাবে এই ইফতার টাইম না আসে তাহলে তো ওই রোজাটা ইনভ্যালিড হবে, রোজাটা ভেঙে গেল। তো যদিও উনি যে শহর থেকে বের হয়েছেন ওই দেশের টাইম অনুযায়ী হয়তো 6 ঘন্টা পরে ইফতার টাইম চলে আসলো, যেখানে গিয়েছেন ওই জায়গার টাইম হিসাবে ওনাকে ইফতার করা উচিত ছিল, তো এটা মিস্টেক হয়ে গিয়েছে। তো মিস্টেকের তো গুণা হবে না, কারণ উনি জানেন নাই। উত্তম এটাই হবে, নফল রোজা রাখার পরে যেহেতু এটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, পরবর্তী একটি নফল রোজা খোদা করে ফেলবেন ইনশাআল্লাহ, এটাই ওনার জন্য করণীয় হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। যেহেতু জি আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম আমি শুরু থেকে দেখলাম, খুবই ভালো লাগে, আর আপনার উত্তরগুলো কিন্তু খুবই দরকারি, আর আমরা সকলেও আশা করছি জানতাম চাই আপনি আমার ফোন রাখার বাদে উত্তরটা দিবা। যেমন কোন মানুষ ইসলামিক শাসন দেশ হলো, যেমন জঘন্য কোনো কাজ করার কারণে তারা মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে ই মানুষ কি তা আখেরও মানে শেষ বিচারও কালো তারে কোন জায়গার তারে দেওয়া আর কিরকম তালকে বিচার করা হইব? যেমন কোন ইসলামিক কোন শাসনী দেশ যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, বা আমরা দেশও বাংলাদেশও আছে বা আমেরিকাতেও আছে, যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তারে ফাঁসিতে বা বন্দুক দিয়ে কোন ভাবে, ই মানুষের বিচারের দিন কিয়ামতের দিন তারে জান্নাত বা জাহান্নাম বা কিরকম আল্লাহ তালকে বিচার জোখর বা? ঠিক আছে, আমি বুঝতে পারছি প্রশ্নটা। জি আর কোন প্রশ্ন আছে আপনার? জি হুজুর, আর একটা প্রশ্ন, কুরবানির সামনে আর আর কোন কোন আলিম হলে হইন, যেমন নাম পাঠ করিয়া যারা যুবক হইন এরা হুনানি লাগে অথবা আরো দোয়া অকল করা লাগে, তো ইটা কিটা ঠিক নিয়ে নাম হওয়া লাগবো যার যার নামে কুরবানি দেওয়ার, না বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এরা এরার পক্ষতে কুরবানি দিলাম ওটা হইলে উইব? প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি আমাদের প্রোগ্রাম সম্পর্কে যে সুন্দর মন্তব্য করেছেন, এই মন্তব্য করাটা সঠিক এবং সার্থক হবে তখন যদি আল্লাহর কাছে এই প্রোগ্রামটা কবুল এবং গ্রহণীয় হয়। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলাকে আপনাদের শোনাকে কঠিন কিয়ামতে নাজাতের সালা বানিয়ে আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ পাক সার্থক করে তুলুন, আমিন। আপনার প্রথম প্রশ্ন, দুনিয়ায় কোনো অপরাধ করেছে, ইসলামিক কান্ট্রি বলেন বা যে কোনো জায়গায় বলেন, ওই দুনিয়ার অপরাধের শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তো ওই অপরাধী ব্যক্তিকে কঠিন কিয়ামতে কী করা হবে এবং আবার কি ওই অপরাধের শাস্তি দেওয়া হবে? বুখারী শরীফের একটি লম্বা হাদিস, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করেছিলেন, ওনাদের কাছ থেকে শপথ নিয়েছিলেন যে তোমরা চুরি করবে না, জিনা করবে না, ঠিক আছে, জিনা ব্যভিচারি করবে না, মদ পান করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, কারো উপর মিথ্যা উপবাদ দিনার থুমত লাগাবে না, যদি এই সমস্ত কবিরা গুনাহ করে ফেলে জড়িত হয়ে যায় আর সে তাকে শাস্তি দেওয়া হয় তাহলে ফাহুয়া কফারাতুন লাহু, এই শাস্তিটা তার জন্য কম্পানসেশন হয়ে যাবে, এক্সপিয়েশন হয়ে যাবে, তার গুনার জন্য মাফ হয়ে যাবে। আর যদি উপরোক্ত কোনো কবিরা গুনাহ জড়িত পড়ে, অপরাধে জড়িয়ে পড়ে আর তার শাস্তি দিনে দেওয়া হয় না, ফাহুয়া ইলাল্লাহ, তাহলে এটা আল্লাহর কাছে থাকবে এই কেসটা, ইনশা আফানহু, যদি করেন কেউ তাহলে চাইলে মাফ করতে পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। এবার আসুন এই হাদিসের আলোকে, যদি কোনো অপরাধী অপরাধ করেছে, এতে এক্সাম্পল উনি হয়তো মার্ডার করেছিলেন, মার্ডারের বদলা ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অথবা ইসলামিক কান্ট্রি উনি হয়তো বিবাহিত হওয়ার পরেও উনি জিনা বা বিচারে লিপ্ত হয়েছিলেন, শাস্তি হিসেবে ওনাকে রজম বা সংস্কার করে স্টোনিং করে ওনাকে হত্যা করে দেওয়া হয়েছে। এবার এই হাদিস বলতেছে যে তার জন্য গুনাহ কফফারা হয়ে যাবে, এখানে ওলামা এখানে একটু ডিটেলস করেছেন
যদি ওই টাইমে সে তওবা করে ফেলে, এবং আমরা অবশ্যই আশা রাখবো একজন অপরাধ যতই অপরাধী হোক, যে সময় শুনবে যে আমাকে ফাঁসি দেওয়া হবে, যদি মুসলমান হয় অন্ততপক্ষে ওই টাইমে নামাজ পড়ে তওবা করেই ফেলবে, আমি মনে করি অবশ্যই তওবা করে ফেলবে। কী মনে করেন আপনি? আমি তো মনে করি এইভাবেই, যদি এবার তওবা করে ফেলে তো অবশ্যই তার এই গুণা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক, ওই গুণার জন্য কেউ যেন শাস্তি দেবেন না, কারণ এক তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে তওবাও করে ফেলেছে। দুই নম্বর, মুখে মুখে তওবা করে নাই কিন্তু মনে মনে অনুতপ্ত হয়েছে এবং ফিরিয়াই গুণা করবে বলে তার মনে কোনো ধরনের কোনো ইয়ে ছিল না। আর একটা এক্সাম্পল দিই মৃত্যুদণ্ড ছাড়া, যেমন যদি একজন অবিবাহিত কেহ জিনা ব্যবচার লিপ্ত হয় তাকে এক্সট্রা দূরা লাগানো হয়, শাস্তি দেওয়া হয়েছে, এই শাস্তিটা তার জন্য কফফারা এবং কম্পেনসেশন বনবে তখন যদি সে এই শাস্তি পাওয়ার পরে ফিরিয়া কোনো দিন এই সমস্ত গুণার কাজে আর জড়িত হয় না, তখনও মাফ হয়ে যাবে। আর তৃতীয় একটি অবস্থা যে তাকে এই দূরা লাগানোর পরেও সে কিন্তু এখনও পর্যন্ত তার বদ্ধভ্যাস ছাড়তে পারে না, সে পুনরায় এই অপরাধ আবার করতে চায়, চুরি করেছে হাত কাটা হয়েছে এরপরও চুরি করে, আবার হাত কাটলে তার বাম হাত কাটা হবে, আবার চুরি করলে ট্যাং কাটা হবে, এভাবে আছে, বাট এরপরও সে চুরি বাদ দেয় নাই, তখন তো তার গুণাটা মাফ হবে না। তো সংক্ষেপে হলো, যদি এই সমস্ত মৃত্যুদণ্ড দেওয়া হয় আর হে মুসলমান হয় আর তওবা করে অবশ্যই তার গুণা মাফ হয়ে যাবে হাদিস বলতেছে, আর তওবা না করে যদি সে গুণার থেকে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে করবে না এটা তার মনে চলে আসে তবে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, যদি তওবা পরিষ্কার না করলেও। আর আমরা এটাই প্রত্যাশা করবো একজন মুমিনের ক্ষেত্রে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তার গুণা মাফ হয়ে যাবে, যদি ইমান থাকে অবশ্যই ইনশাআল্লাহ এই অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হবে না, হয়তো তোবার কারণে তার জীবনের সব গুণা মাফ হয়ে যেতে পারে। আপনার আরেকটি প্রশ্ন ছিল কুরবানির ক্ষেত্রে যে সেখানে কি নাম পড়তেই হয়? নাম পড়া মোটেই জরুরি নয়, কোরবানি নিয়তের উপর বিসমিল্লাহ আকবর বলে যাদের পক্ষ থেকে কুরবানি যারা নিয়ত করেছেন তাদের পক্ষ থেকে কুরবানি এভাবে বললেই চলে যায়, তবে নাম পড়াটা ভালো। সমান দোয়া যেগুলো পড়া হয় দোয়া পড়াটাও জরুরি নয়, এই দোয়া পড়তে পারলে বারো সুন্নতে মুস্তাহাব্বা সব হবে, না পড়লেও আপনার কোরবানি হয়ে যাবে। অতএব আর কিছু না জানলে অন্তপক্ষে যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কেউ জবাব করে ফেলে আর নিয়ত থাকে যার পশু তার নামে কোরবানি বা যারা নিয়ত করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। আমাদের গ্রামের সময় দেখবেন কোনো একজন উস্তাদ বা কোনো একজন হুজুর আলেম গিয়ে একটা কোরবানি জবাব করেন, নাম পড়েন, তো এই নাম পড়া মোটেই জরুরি নয়, যে বাড়ি থেকে জবাব করলেন গরুতে সাতটা নাম দেওয়া যায়, যদি এইভাবে নিয়ত করে ফেলেন যে এই মালিকের পক্ষ থেকে একটা নাম বললেন, বলে উনি এবং উনার পক্ষ থেকে যারা নিয়ত করেছেন সকলের পক্ষ থেকে আমি জবাব করলাম বিসমিল্লাহ আকবর, বস হয়ে যায়। তো একটা নাম পড়লেও ভালো, সব নাম পড়লেও ঠিক আছে, না পড়লেও নিয়ত থাকলেও কোরবানি হয়ে যাবে। পরবর্তী দোয়া যেগুলো সেগুলো ফরজ বা অজীব নয়, পড়লে সব আছে মোস্তাহাব, না পড়লেও কোরবানি হবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যেমন রাসূল ইসলাম পড়ছেন বা বিসমিল্লা তো বলতেই হবে, আল্লাহ বলেছেন কোরআন বলা তাকুলু মিম্মা আল্লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যে পশুর উপর জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশু তোমরা খেতে পারবে না, তাই বিসমিল্লাহ বলা জরুরি। আর বাকি দোয়া যেগুলো আছে এগুলো অপশনাল, পড়লে সব আছে, যেমন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা তাকাব্বাল হাজা মিন ফলান ফলান, এইভাবে দোয়া যেগুলো রয়েছে এগুলো পড়তে পারলে ভালো, না পড়লেও কোনো সমস্যা হবে না, কুরবানি কিন্তু হয়েই যাবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্ন এবং আমার প্রোগ্রামের সুন্দর মন্তব্যের জন্য। আল্লাহ আপনাকে আমাদেরকে সকলকে এই প্রোগ্রামের মাধ্যমে জন্য যথাযথ শ্রেষ্ঠ কবুল করেন, আমিন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান নামাজ বরকাত, হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং দর্শকতা ভাই বোনদেরও আমি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন। এবং আজকে যে আলোচ্য বিষয়ে আলোচনা করেছি জিক্রুল্লাহ, সর্বাবস্থায় আমরা যেন আল্লাহকে স্মরণ রেখে আল্লাহর হুকুম মেনে চলে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি যেন আমরা পেতে পারি, আমিন আমিন। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।